সে আমাকে হুমকি দিয়েছে আমার যখন সেটা ভাবো না, সে আমাকে হুমকি দিয়ে গেছে বাড়ির কাছে এসে যে তোদের বাড়ির সবগুলোকে কেটে ফেলাবো। হ্যাঁ তাহলে আমি এখন সেইটা এখন তার তার হুমকিটা তো ইয়ে করবো না, যে তাহলে সেই মেরেছে আমার বাড়ির সবকে তিনজনকে। আমি এখন চাচ্ছি চাচ্ছি যখন আমি আমি ছোটো ছোটো ছেলে নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, সেও জন্য ঘুরে বেড়াই। এদিকে নদিয়ার পলাশীপাড়ায় রানীনগরে তিনজনকে খুনের ঘটনায় ওই বাড়িতে গেল জেলা বিজেপির প্রতিনিধি দল। দলে ছিলেন বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্য নেতারা। রাজবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। বিজেপির দাবি, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, অবিলম্বে সিবিআই তদন্ত এবং রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে জেলা বিজেপির প্রতিনিধি দল। এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনো মেলেনি। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, শুক্রবারের মধ্যে তা পরিণত হবে নিম্নচাপে, রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চন মিত্রের সঙ্গে। তার মানে সঞ্চন, এই যে মেঘলা আকাশ, বৃষ্টি, এই রকম পরিস্থিতি আরো কয়েকটা দিন থাকার সম্ভাবনা? দেখো, এখন যে পরিস্থিতি আমরা দেখছি এটা কিন্তু এই ঘূর্ণাবর্তের কারণে নয়, এটা স্বাভাবিকভাবে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে তার থেকেই এই পরিস্থিতি। এবং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আমরা গত তিন চার দিন ধরে দেখেছি যে মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এবং সেটা আরো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত চলবে। দুই বঙ্গেই তার প্রভাব থাকবে সেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি নতুন করে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আজ দক্ষিণ আন্দামান সাগরে, সেটা আরো শক্তিশালী হবে আগামী কয়েকদিনে, এবং সেক্ষেত্রে শুক্রবার তা নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে এর পরবর্তী যে গতিপথ সেটা ক্রমশ উত্তর পশ্চিম মুখে অগ্রসর হবে। এখন তার গতিপথের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা, এবং এই নিম্নচাপ কতটা শক্তিশালী হয় এবং তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তেমন একটা সম্ভাবনার কথাও বলা হচ্ছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।